হরে কৃষ্ণ ভগবান শিব বিরাজমান উনি দেখলেন যে নারদমণি উদ্দণ্ড নৃত্য করতে করতে চলে যাচ্ছেন তো ভগবান শিব শিবের ভাই হয় নারদমণি তখন বন্ধু হয় ভাই হয় শাখা হয় তা নারদমণি ভাবলেন নারদমণি পাগলে গেছে কেন হঠাৎ গিয়ে পড়ল প্রভু আপনি এরকম নৃত্য কেন করছেন তখন নারদমণি বললেন হে বলেনাথ আজ আমি ভগবান বিষ্ণুর প্রসাদ খেয়েছি তো প্রসাদ খেয়েছেন আমাকে একটু দিলেন না আমি আপনার বন্ধু বলে আমি তো খেয়ে বলেছি ওই দেখি দেখি তো দেখলো আঙ্গুলের নখের মধ্যে একটু শাক লেগেছিল সেই শাকটা ভগবান শিব খেয়ে নিলেন খেয়ে ভগবান শিব সব পাগলা হয়ে উদ্দণ্ড নৃত্য এমন সময় পার্বতী দেখলেন আমার প্রভু ভোলানাথ এরকমভাবে তাণ্ডব নৃত্য কেন করছেন তখন পার্বতী যখন জিজ্ঞেস করেন ভগবান ভোলানাথ বললেন হে দেবী পার্বতী আমি ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ খেয়েছি এই প্রসাদ খেয়ে আমার এই অষ্টসাত্ত্বিক বিকাশ হয়ে গেছে রূপ প্রকাশ পেয়েছে তো পার্বতী বলল যে হে প্রাণনাথ তুমি আমাকে ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ না দিয়ে তুমি খেয়ে নিলে তুমি তো আমায় ভালোবাসো না আমি তোমার অর্ধাঙ্গিনী ভালো মন্দের সঙ্গী তুমি আমাকে প্রসাদ দাওনি দেবী ভীষণ ক্রোধ হয়ে গেলেন ভীষণ ক্রোধ হয়ে গেলেন এমন ক্রোধ হলেন যে পরবর্তীকালে ভগবান শিবকে বললেন হে প্রাণনাথ আজ আমি এত ক্রোধান্বিত হয়েছি যে আমার রাগ আমি সম্পূরণ করতে পারছি না তাই একটা অভিশাপ দিলাম আজকে থেকে তোমার প্রসাদ যারা খাবে তারা সবাই কুকুর হয়ে যাবে তখন ভগবান শিব কি করলেন সর্বনাশ দেবীর অভিশাপ অসম্ভাবিত ফলবে ভগবান শিব সেই দিন থেকে তখন থেকে উনিও মনে মনে শপথ নিলেন আজ থেকে আমি বিষ্ণু প্রসাদ ছাড়া কোনো খাদ্য গ্রহণ করব না অর্থাৎ ভগবান নারায়ণকে যে প্রসাদটা দেওয়া হবে ভগবান নারায়ণের সেই প্রসাদ আমাকে দেবে আমি খাব এবং যেটা থাকবে সেটা আমার ভক্তরা পাবে বুঝা গেল যারা শিবের ভক্ত হয়তো আপনারা আমার আপনার দেখবেন কিন্তু দাদা ভগবান শিবকে শ্রাবণ মাস আপনারা অবশ্যই উপাসনা করবেন তো ভগবান শিবকে কিভাবে ভোগ নিবেদন করতে হয় এই বিষয়ে আপনাদের একটু সচেতন হতে হবে তার কারণ আমি যেভাবে ডাইরেক্ট বলে দেবো এ পন্ডিতের কাছ থেকে আপনাদের শুনে হৃদয়ঙ্গম করতে বড় দেরি আমি বলে দিচ্ছি ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করতে হবে ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করতে গেলেই ঘন্টা বাজাতে হবে ভগবানকে মুদ্রা দেখাতে হবে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃদয় জগদ্ধীর শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটা পাঠ হয় তো সেই প্রসাদ ভগবান শিবকে দিতে হবে মানে বিষ্ণু ভোজন হয়ে গেল বিষ্ণু ভোজনের পর ভগবান ভগবান বলা হয়েছে শিবকে এখানে ভগবান শিবকে দিতে হবে তারপরে ভগবান শিব মহা আনন্দে সেই প্রসাদ খাবেন এবং এখানে একটা ব্যাপার আছে ভগবানের প্রসাদটা প্রথমে সাক্ষাৎ জগদম্বার কাছে যায় এবং ভগবান শিবের কাছে যায় জগদম্বা দেবী আগে প্রসাদটা পান তারপর ভোলানাথ অপেক্ষা করে উনিও প্রসাদ পায় তো সেই ভগবান শিবের প্রসাদটা ভক্তরা পাবে মহা আনন্দ পাবে কি হবে আপনারা শিবের উপাসনা করছেন শিবলোক হইবেন শিব আপনাদেরকে ঊর্ধ্বগতি প্রাপ্তির জন্য ভগবান নারায়ণের কাছে অবশ্যই প্রার্থনা করবে দেবলোক শিবলোক দর্শন করার পর আপনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হইবেন অর্থাৎ বিষ্ণু প্রাপ্ত হইবেন ভগবান শিবের সঙ্গে বিষ্ণু নারায়ণের সম্পর্করা ভীষণ নিবিড় ভীষণ নিবিড় যারা মন গড়া মনের মতো করে নিজের মতো করে ভগবান শিবকে ভেবে নিয়েছেন এইটা আমার ভগবান আমি ওনার উপাসনা করবো কেমন নিজের মন মারি করে নিজের মনের তৈরি করা ধর্ম দিয়ে যদি ভগবান শিবের উপাসনা করেন সারের সর্বনাশ হয়ে যেতে পারে রাবণের মতো তো ভগবান শিবকে রাবণ বাড়িতে নিয়ে এসেছিল ভগবান ছিলেন ততদিন পর্যন্ত যতদিন সীতা ঠাকুরানীকে না এনেছিল কিন্তু সীতা ঠাকুরকে হরণ করার পর শিব পালিয়ে যায় শিব আর থাকে না অভিশাপ অভিশাপ না আশীর্বাদ দিয়েছিল আমি তোমার ঘরে ততদিন পর্যন্ত থাকবো যতদিন তুমি ধর্ম পালন করবে পর স্ত্রী হরণ করে নিয়ে এসছো ভগবান রামচন্দ্রের স্ত্রী আমি আর তোমার ঘরে থাকবো না ভগবান শিব চলে গিয়েছিলেন তো ভগবান শিবের উপাসনা করার আগে ভগবান শিব সম্বন্ধে জানাটা খুব দরকার ভগবান শিব ভীষণ দয়ালু ভগবান শিব অল্পতে খুশি হয় তার নয় তাই উনার নাম হচ্ছে আশুতোষ বেশি কিছু লাগে না একটা বিল্লপত্র একটা ধুতরা ফুল আর যদি আকন্দ ফুলের মালা ভগবান শিবের গলায় দেওয়া যায় ভগবান অতি প্রসন্ন হয় কিন্তু ভগবান শিবের ভক্তরা রূপদাক্ষের মালা পরিধান করবে ভগবান আকুন্দ ফুলের মালা পরিধান করবে আর কি একটু গঙ্গা জল বাস ওং নম শিবাই যদি ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি হইয়া সদয় ভগবান শিবের সর্বজনীন মন্ত্র এই মন্ত্রটা পাঠ করে ভগবানকে প্রণাম করতে হয় শিবের ভিন্ন ভিন্ন রূপ আছে অবশ্য শিব এক এক জায়গায় এক একভাবে লীলা করেছে তো যারা শিবের ভক্ত দয়া করে একটু গল্পটা শুনবেন এবং শোনার সুযোগ করে দেবেন আর যদি ভুল ত্রুটি বলে থাকে অবশ্যই তো আমাকে কথা শুনতে হবে অবশ্যই হরে কৃষ্ণ ওম নম শিবাই